করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত 36 লাখ পরিবারের জন্য গভর্নমেন্ট টু পার্সন G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি উপকার ভোগীদের অ্যাকাউন্টে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার 4 মে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই পরিবারগুলোর মধ্যে প্রায় 10 লাখ উপকারভোগীর কাছে এই অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছে বিকাশ। আগামী 3 দিনের মধ্যেই তাদের বিকাশ অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার 2,500 টাকা করে অর্থ সহায়তা পাবে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী গত 4 মে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে এই অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অর্থাৎ 10 লাখ পরিবারকে তিনি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেককে 2,500 টাকা করে অর্থ সহায়তা করবেন। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি পেয়েছেন? যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের মধ্যে কারা এই সহায়তাটা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।